আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিলির মুরগি বাজারে। মুরগি বাজারে সেখানে কিন্তু দেখেছি যে আসলে সপ্তাহের ব্যবধানে প্রকল্পে প্রতি কেজি মুরগির দাম কিন্তু 90 থেকে 100 টাকা কেজিতে বেড়েছে আমরা দেখেছি। এখানে কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে খাদ্যের দাম বৃদ্ধির কারণে কিন্তু খামারিরাই বেশি দামে বিক্রি করছেন, যার কারণে কিন্তু খুচরা বাজারে এসে কিন্তু দামটি কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে একটু দামটি জানাই, তাহলে এখানে দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে বর্তমানে 450 টাকা কেজি দরে। সেই দেশি মুরগি কিন্তু সপ্তাহখানে আগেও বিক্রি হয়েছে এখানে 320 থেকে 330 টাকা কেজি দরে। এছাড়া কিন্তু ব্রয়লার মুরগি সেটিও কিন্তু সপ্তাহখানেক আগে 130 থেকে 140 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, বর্তমানে সেটি 210 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া পাকিস্তানি যে মুরগি রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি 210 থেকে 220 টাকা বিক্রি হলেও বর্তমানে সেটি কিন্তু 290 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু সব মুরগিতে প্রায় 90 থেকে 100 টাকা সপ্তাহের ব্যবধানে বেড়েছে। এতে করে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন, কারণ আরেকটি আপনাকে জিনিস জানিয়ে রাখি যে হিলিতে কিন্তু মশলা পণ্যের মধ্যে পেঁয়াজ এবং রসুনের দামে কিন্তু একটা স্বস্তি রয়েছে, তবে আদার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সপ্তাহখানেক আগেও এখানে কিন্তু প্রতি কেজি পেঁয়াজ 25 টাকা কেজি দরে বিক্রি হলে বর্তমানে প্রায় 4-5 টাকা কেজিতে কমে বর্তমানে 18-20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমদানিকৃত যে রসুনটি রয়েছে সেই রসুন কিন্তু কয়েকদিন আগেও কিন্তু এখানে প্রায় 80-90 টাকা কেজি দরে বিক্রি হলে বর্তমানে 20-30 টাকা কেজিতে কমে বর্তমানে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়া যে আদা রয়েছে সেই আদাতে কিন্তু কেজিতে 20 টাকা বেড়ে 60 টাকা কেজির আদা কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে হিলিতে মুরগির যে দাম সেখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে, তবে মশলার যে আইটেমগুলো রয়েছে সেখানে একটু স্বস্তির খবর রয়েছে। তো এই ছিল আমার কাছে হিলি থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ